তাদের ভিতরে ভগবানের সেবাটা হচ্ছে উন্নত। ভগবানের ভগবানের জন্য যদি করা হয় সেটা হচ্ছে আমাদের শুদ্ধতার জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য আমাদের জীবনটা ঠিক হয়, ভগবৎমুখী করার জন্য। আর ভগবানকে বাদ দিয়ে যেসব কর্ম করবো সেসব জড় কর্ম, আর এই কর্মের ফলে আমাকে এই সংসারে আবদ্ধ হতে হবে। জড় কর্ম করলে কৃষ্ণ বিমুখ কর্ম করাটা হয়েছে আমার বন্ধনের কারণ। তাই ধামে থাকছি আমরা সবাই, খুব ভাগ্যের বিষয়, অনেক ভাগ্যের ফলে ধামে থাকার সুযোগ হয়। তাই আমরা এই ধামে থাকার সদ্ব্যবহার হবে তখনই যখন আমরা সবসময় কৃষ্ণ ভাবনায় থাকতে পারবো, সবসময় কৃষ্ণমুখী হতে পারবো, ভক্ত কৃষ্ণ সেবামুখী। ঠিক আছে, এই সংসারে কৃষ্ণ প্রেম খুব সহজ, খুব সহজ কিন্তু খুব কঠিন। শুধু সিম্পলি একটু আমাদের মন বুদ্ধি সরল হতে হবে, শিশু সুলভ ভাব, আর সবসময় হরিনাম করে আনন্দে থাকতে হবে। ঠিক আছে, কৃষ্ণ ভাবনা যাকে বলে, যদি চিন্তাটা আমার বদমাশ হয় তাহলে আমার কপালে ধামে থেকেও আমার কপালে দুর্দৈব দুঃখ আছে। ঠিক আছে, যেন ধামে থাকছে সবসময় কৃষ্ণ ভাবনা হয় যদি থাকতে পারি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো, লোকের করতে পারবো, নিজেরও, নিজের তো কল্যাণ সাধন হবেই, নিজে আমরা মুক্ত হব এবং অন্যদেরকেও সহায় করতে পারবো। শুধু এই মাথাটাতে খারাপ চিন্তা ঢুকতে দেওয়াই যাবে না, নিরন্তর ভালো চিন্তা, কৃষ্ণ চিন্তা করতে হবে, তবে আমরা নিজেকে রক্ষা করতে পারবো, তার সঙ্গে অন্যদেরকেও রক্ষা করতে পারবো। ঠিক আছে, সবসময় কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা, কৃষ্ণ সন্তুষ্টি বিধান, গুরু কৃষ্ণের প্রীতি বিধানের জন্য যখন আমরা প্ল্যান করব, পরিকল্পনা করব, সেটাই আমার এক প্রকার ভক্তি, সেটাই আমার জীবনের শান্তি, রাস্তা আমরা খুঁজে পাবো সেই সেবার দ্বারা। তাই আমরা সেবা চাচ্ছি ভগবানের নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই সেবক, কারণ তিলক করছেন, নাম করছেন, দীক্ষা হয়েছে, অনেকের দীক্ষা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সবাই ভগবানের সেবক সেবিকা হওয়ার চেষ্টা করছেন। হয়তো কেউ পরিপূর্ণ সেবক হয়েছেন, যার পরিপূর্ণ কৃষ্ণ ভাবনাময়, পরিপূর্ণ কৃষ্ণ চেতনা, সে পরিপূর্ণ কৃষ্ণ সেবক, কৃষ্ণ সেবক সেবিকা, কৃষ্ণর দাস, সে পরিপূর্ণ আনন্দ পাবে, সে পরিপূর্ণ শান্তি পাবে, পরিপূর্ণ তার জীবনটা মানে উদগামী হবে, ভগবানের প্রতি পূর্ণ প্রেম লাভ করবেন। এই জন্য ভালো সেবক হলে ভালো কৃষ্ণের প্রেমিক প্রেমিকা হতে পারবেন, কৃষ্ণের প্রিয় হতে পারবেন, কৃষ্ণ আপনার ছাড়া থাকতে পারবে না। আপনারা যদি কৃষ্ণ ছাড়া থাকতে না পারেন, কৃষ্ণ আপনাদেরকে ছাড়া থাকতে পারবে না, কৃষ্ণ আপনাদের জন্য দুঃখ করবে। ঠিক আছে, যে যথামক প্রপদ্বন্দ্বে কীরকম কৃষ্ণকে ভালোবাসবেন সেই ভালোবাসা প্রতিদান কৃষ্ণ দিবেন। কৃষ্ণ ভক্তের কাছে ঋণী হয়ে যান, অনেক ভক্তের কাছে তিনি পরিশোধ করতে পারেন না, এই জন্য ভক্তকে সহজে তিনি প্রেম দেন না, অনেক ধন সম্পত্তি বৈভব দেন কিন্তু প্রেম দিলে ভগবান ভক্তের কাছে ছোট হয়ে যান, মানে ভক্তের কাছে হারিয়ে মানে পরাস্ত হন। মা যশোদার কাছে ভগবান পরাস্ত হয়েছেন, গোপীদের কাছে ভগবান পরাস্ত হচ্ছেন, হ্যাঁ বৃন্দাবনের, তা আপনারাও সেরকম ভক্ত হন, আপনাদের কাছে ভগবান ছোট হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাই আমরা এই চেষ্টা করছি গীতা ভাগবত চর্চা করে, অধ্যয়ন করে, হরিনাম করে, সাধুসঙ্গে করে আমাদের কৃষ্ণের প্রতি ভাবনাটা, কৃষ্ণের প্রতি প্রেমটা, আসক্তিটা বৃদ্ধি করার জন্য। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, গুরুকে খুশি করার জন্য। হ্যাঁ, গুরুকে আমরা যত, এটা হচ্ছে গুরুর সংস্থা, যে যত গুরু ভাবনাময় হব
সে ততই কৃষ্ণ ভাবনাময় তার জিগার, হ্যাঁ, হৃদয় জাগবে। তা আমরা একটু মঙ্গলাসন করব, সবাই মঙ্গলাসন করি তাহলে। তো এইভাবে আমরা কৃষ্ণের সেবা, হরে কৃষ্ণ, হরে ভগবান।